করিম আম্মাবাহিম রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম মোতরম হাজির এতায়াত নিজামুদ্দিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মোহতরম হাজির দাওয়াত তাবলিগের মেহনতের বর্তমান এটাজি পরিস্থিতির ফলাশামূলক মুজাকেরা যার অংশ বিশেষ মোখতরম অরুণাসাল সাহেব দাহম বারাকাতহুম এর উপর আরোপিত ভুলগুলোকে আসলেই ভুল এই বইয়ের সিরিজ মুজাকেরার আজকে তেরোতম পর্ব মোহতরম হাজরিন ইতিপূর্বে আমরা বারোটি মুজাকেরা আপনাদের সামনে পেশ করেছি আজকে তেরোতম পর্ব প্রায় দুই সপ্তাহ দেরিতে পেশ করার কারণ হচ্ছে মাঝখানে আমাদের চার মাসের জোর এবং দওয়াতত্রিকের মেহনতের বর্তমান বিভিন্ন তাকাজার কারণে একটু বিলম্ব হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ আজ থেকে ধারাবাহিকভাবে আবার পর্বগুলো মুজাকেরা করার চেষ্টা করব আজকের তেরোতম পর্বের মুজাকেরার বিষয় হচ্ছে অভিযোগকারীর ভাষায় এর ভুল রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি দাওয়াতে ইল্লাহর বাস্তবায়নের লক্ষ্যে ঈশার নামাজকে পর্যন্ত বিলম্ব করে পড়েছেন অর্থাৎ নামাজের চেয়ে দাওয়াতের গুরুত্ব বেশি মাওলানা হয়তো দাওয়াতের গুরুত্ব বোঝাতে গিয়ে একটা হাদিসের তাওজিহ করেছেন বুহারি শরীফে আছে হজরত আনাস রাজি তাআলা থেকে বর্ণিত তিনি বলেন নামাজের একামত দেওয়া হয়েছে অথচ নবী সাল আলাইহি মসজিদের পাশে একটা পুরুষের সাথে চুপচাপ কথা বলছেন তাই তিনি নামাজের জন্য দাঁড়াননি এদিকে কম অর্থাৎ সব মুসল্লি ঘুমিয়ে গেল বুখারি শরীফ ফাজখাল বাড়িতে হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলহি উল্লেখ করেন অনেক ব্যাখ্যাদাতা উল্লেখ করেছেন সে লোকটি নিজ কমের বড় সম্মানী কোনো ব্যক্তি ছিল তাই রসুল্লাহ সাল আলহিম তাকে ইসলামের প্রতি দীক্ষিত করার জন্য তার সাথে খাতির জমাতে চেয়েছিলেন ইবনে হাজার রহমতুল্লাহ আলহি বলেন এই ব্যাখ্যার কোনো সনদ আমার জানা নেই প্রায় একই কথা উমদাতুল কারীর মধ্যেও আছে তবে বুখারি শরীফের দ্বারা কথা প্রমাণিত হল যে আল্লাহর নবী নবীলাম একজনের সাথে কথা বলে ইশার নামাজকে বিলম্ব করেছেন সুতরাং মোহতারাম মাওলানা যদি ওই লোকের সাথে নবীর কথাগুলোকে দাওয়াতির কথা ব্যাখ্যা করে দাওয়াতের গুরুত্ব উম্মতের কাছে বুঝিয়ে থাকেন তাহলে তিনি কি ভুল করলেন দাওয়াত ভোলা উম্মতকে দাওয়াত বোঝানোর ফিকির করেছেন আর কি উনার এই ব্যাখ্যা তো অনেক ব্যাখ্যাতগণ করে গেছেন এরকম ব্যাখ্যা যদি নাও থাকে তারপরও এটা তো প্রমাণিত হয় যে কোনো বিষয়ে নবী সোল্লাহ তার সাথে কথা বলেছেন এবং লম্বা কথা বলেছেন যার কারণে উপস্থিত সব মুসল্লিরা ঘুমিয়ে গেছে এক্ষেত্রে আমরা যদি বলি স্বাভাবিক প্রয়োজনীয় কথার চেয়ে দাওয়াতের প্রয়োজনীয় কথা কি বড় নয় অবশ্যই বড় মাওলানার এই কথা থেকে অভিযোগকারী অর্থাৎ এরপরে যে নতিজা তৈরি করলেন নামাজের চেয়ে দাওয়াতের গুরুত্ব বেশি সঠিক নতিজা তৈরি করতে পারেননি যদি বলতেন দাওয়াতের খাতিরে নামাজকে আগপর করা যায় তাহলে তার কথাটি সঠিক হতো মৌলানা মঞ্জুর নমানি রহমতুল্লাহি আলহি লিখেছেন মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাহি বলতেন দিনের দাওয়াতের গুরুত্ব আমার নিকট এই সময় এত জরুরি যে যদি কোনো ব্যক্তি নামাজে লিপ্ত থাকে এমন সময় একজন নতুন মানুষ আসে তারপর ফিরে চলে যেতে লাগে পরবর্তীতে সে লোককে পাওয়ার কোনো আশা না থাকে এমতাবস্থায় আমার মতে নামাজকে মাঝখানে ছেড়ে দিয়ে তার সাথে দিনই কথা বলা উচিত এবং তার সাথে কথা বলে অথবা তাকে থামিয়ে নিজের নামাজ পুনরায় পড়ে নেওয়া উচিত মালফুজাত উর্দু মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলহি মালফুজ নম্বর দুইশো এখন আমরা কি এখানে এই অভিযোগ বের করব যে দাওয়াতের জন্য নামাজ ভাঙার মশালাটি ফিখের কোন কিতাব থেকে বললেন নাকি বলবো বর্তমান জামানায় দাওয়াতের অনেক গুরুত্ব বোঝাতে চেয়েছেন প্রথম হজরতজি রহমতুল্লাহ আলহি আরও বলেছেন আমি নিজের স্বাস্থ্য রক্ষার জন্য ও জীবন রক্ষার জন্য দাঁড়িয়ে নামাজ পড়ার পরিবর্তে বসে পড়াকে জায়েজ মনে করে থাকি কিন্তু এই দিনী কাজের ও স্থায়িত্বের উপর নিজের জীবন রক্ষার খেয়ালকে স্থান না ইলিয়াস নম্বর তিনি বলেছেন মালফুজাত মালফুজ আরও আমার এই অসুস্থতা এবং দুর্বলতার কারণে ওলামা এবং ডাক্তারদের বিশেষ ফয়সলা এই যে আমি যেন কথাবার্তা সমূহ বন্ধ করে দিই এমনকি সালাম ও মুসাফা পর্যন্ত যেন না করি এই সম্মিলিত ফয়সলার বিরোধিতা শুধুমাত্র দিনী ফরিজা তাবলিগ ও এসলাহের জন্যই করছি যেই বিষয়ে আমার জানা আছে যে আমি না করলে এখন এই ফরিজা জিন্দা হবে না এই আয়াত হতে আমি এটি বুঝেছি সুরাতবা আয়াত নম্বর একশো বিশের অর্থ মদিনাবাসী ও তাদের আশেপাশের বেদুইনদের জন্য হজুর সাল ইসলামকে ছেড়ে ঘরে বসে থাকা ও হুজুরের জীবনকে ছেড়ে নিজের জীবন বাঁচানো জায়েজ নয় এই আয়াত দ্বারা বোঝা যায় যদি কোনো সময় দিনের কাজ মুষ্টিমেয় কিছু লোকের উপর নির্ভর করে তখন জানের পরোয়া করা জায়েজ নয় মালফুজাত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলহি মালফুজ নম্বর একশো পঁয়তাল্লিশ বিশ্বব্যাপী দাওয়াতের সামগ্রিকভাবে কোন তারতিব না থাকায় বিক্ষিপ্ত মুসলমানগণ বিক্ষিপ্ত নির্যাতনের শিকার তারা ইমান ইসলাম সব হারিয়ে জড়বাদী ও মানুষদের চিন্তাভাবনা লালন করা শুরু করেছে মেওয়াতি লক্ষ লক্ষ মুসলমানদের মতো সারা বিশ্বের কোটি কোটি মুসলমান নিজেদের ইতিহাস ঐতিহ্য ভুলে প্রগতিবাদীদের সাথে তাল মিলিয়ে নিছক দুনিয়ার স্বার্থে জীবনযাপন করে যাচ্ছে এহেন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটা আমভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা ছিল সময়ের দাবি যার থেকে মুসলমানগণ নিজের ইমান আমল ইতিহাস চিন্তাধারা জীবনযাপনের লক্ষ্য ও উদ্দেশ্য সব ঠিক করে নিবে সেই প্রয়োজনীয়তা থেকেই উনিশশো শতাব্দীর মুজাদ্দিদ মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ দাওয়াত ও তাবলিগের জন্য কায়েম করলেন মুসলমানদের এক জামাত সময়ের প্রেক্ষাপটে ওনার এই মালফুজ খুবই গুরুত্বপূর্ণ ছিল সমকালীন আমাদের আকাবির হজরতগণ ওনার এই মালফুজের দ্বারা দাওয়াতের গুরুত্ব ছাড়া ভিন্ন কোনো ব্যাখ্যা বের করেননি সবাই হজরতকে সহযোগিতা করেছেন আবুদাউদ শরীফে আছে আবুদার্দার আদিউল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আমি কি তোমাদের সিয়াম সালাত ও সৎকার চাইতেও উত্তম দরজার আমল সম্পর্কে খবর দিব শাহাবাগনবাদি আল্লাহ তালু বললেন জি হাঁ তিনি বললেন আপোসে ইসলাহ করা আর আপোসে ফাসাদ করা তো ধ্বংস আবুদাউদ্ শরীফ হাদিস নম্বর চার হাজার নয়শো একুশ আপোষে ইসলাহের দরজা যদি নামাজ রোজার চাইতেও বেশি হয়ে থাকে তাহলে আপোষের ইসলাহ নামাজ রোজা ইত্যাদি সব হুকুমকে জিন্দাকারী দাওয়াতের গুরুত্ব কত বেশি হতে পারে তা অনুমান করাও সম্ভব নয় সৈয়দ আবুল হাসান আলী নজবির রহমতুল্লাহি আলহি লিখেছেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলহি বলেছেন নামাজের মধ্যে ছোট্ট সুরাতুল ফতেহার যে পরিমাণ সোয়াব নামাজের বাইরে পুরা কুরআন খতমের সোয়াব ততটা নয় তাহলে যে জামাত নামাজের দাওয়াত দেয় তাদের আজর ও সবাবের পরিমাণ অনুমান করা কিভাবে সম্ভব প্রতিটি কাজে স্বস্থানে ও স্বক্ষেত্রে স্বকীয় বৈশিষ্ট্য ধারণ করেও থাকে ইসলাম কি ইসলাম অর্থ বর্তমানের দাবি ও হুকুম মাথা পেতে নেয়া শয়তান আমাদেরকে বর্তমানের দাবি ও হুকুম মেনে নেয়া থেকে বিরত রাখে আমাদের চোখের সামনে সে ধরনের পর্দা টেনে দেয় প্রথমত জুলমত ও অন্ধকারের পর্দা অর্থাৎ নফসকে মন্দ কাজের স্বাদ লাগিয়ে তাতে মজিয়ে দেয় দ্বিতীয়ত নুরানি পর্দা অর্থাৎ গুরুত্বপূর্ণ থেকে কম গুরুত্বপূর্ণতে সরিয়ে আনে যেমন ফরজের সময় নফলে ব্যস্ত রাখে আর নফস মনে করে যে ভালো কাজেই তো আছি আমি বর্তমানের সবচেয়ে বড় দায়িত্ব হলো দাওয়াত তবলিগ উত্তম থেকে উত্তম এবাদত এখন দাওয়াতের শিথিলতার বিকল্প হতে পারে না দিনী দাওয়াত পৃষ্ঠা এবার আসি অভিযোগকারীর মন্তব্যের ব্যাপারে নামাজের চেয়ে দাওয়াতের গুরুত্ব বেশি দিনী মন্তব্য নয় কোরআন সন্ন্যাহ বিরোধী মন্তব্য নামাজ মূল ইবাদত অন্য কোনো ইবাদতের উপকরণ নয় এবার মন্তব্যের জবাব নামাজের চেয়ে দাওয়াতের গুরুত্ব বেশি কথাটি যদি মোহতারম মালানার সাথে সম্পৃক্ত করে দেওয়া হয় তারপরও তার একটা ব্যাখ্যা রয়েছে দাওয়াত আল্লাহ তালার পক্ষ থেকে এক ফরজ হুকুম দাওয়াতি ফরজ দ্বারা মানুষের জীবনের যাবতীয় ফরজ তথা ইমান ইসলাম নামাজ রোজা হজ জাকাত সব জিন্দা হয়ে থাকে এই দাওয়াত দ্বারাই ইসলামের উন্নতি হয় মুসলমানগণ মাথা উঁচু করে দাঁড়ায় বিশ্বময় ইসলাম ও মুসলমানদের সম্মান বাড়ে এরকম সামগ্রিক চিন্তা করে এক ফরজ নামাজের চাইতে শত ফরজের জন্মদাতা দাওয়াতি কাজের গুরুত্ব অনেক বেশি হয়ে থাকবে আর নামাজ রোজা দাওয়াত তাবলিক ইত্যাদি এক একটিকে আলাদা করে চিন্তা করলে সবাই জানে ইমানের পর নামাজের হুকুমই বড় হুকুম কিন্তু বর্তমান জামানায় দাওয়াতের কি গুরুত্ব ও প্রয়োজনীয়তা দাওয়াতের ময়দানে না নামলে সহজে বোঝা যাবে না দ্বিতীয়ত নামাজ মূল ইবাদত এটাকে কেউ অস্বীকার করেনি নামাজকে কেউ উপকরণ তো বলেনি অভিযোগকারীর ভাষায় লিখিত মোস্তারাম মৌলানার কথার মধ্যেও তো এসব কথার প্রমাণ নেই একটা হুকুম আরেকটা হুকুমের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে গুরুত্ব ও প্রয়োজনীয়তা সময়ের ব্যবধানে কম বেশি হতে পারে কিন্তু নামাজ উপকরণ হওয়ার বিষয়টি অভিযোগকারী কীভাবে আবিষ্কার করলেন তাছাড়া নামাজ ইবাদতে মাকসুদা হয়েও যদি অন্য কোনো ইবাদতের উপকরণ হয় তাতে কি সমস্যা ইমানের মেহনত করা সাথীদেরকে সহজে বিভ্রান্ত করা যায় না মোস্তরাম হাজিরিন এরই মধ্য দিয়ে আজকের তেরোতম পর্ব সমাপ্ত করতে চাচ্ছি ইংশা আল্লাহ আগামী চোদ্দতম পর্বে থাকছে হজরত ইউসুফ আলাইসাল্লাম বলে গাইরুল্লাহর দিকে দৃষ্টি দেওয়ার কারণে অতিরিক্ত সাত বছর জেলখানায় থাকতে হয়েছে মোখতরম হাজির দাওয়াত তবলিগের বর্তমান এতরাজি পরিস্থিতির খোলাসামূলক মোজাকেরার ধারাবাহিক মুজাকেরাগুলো আপনি সময় সময় আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশন বাটনের পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের সাথেই থাকুন পাশাপাশি এরকম গুরুত্বপূর্ণ খোলাসামূলক মোজাকেরাগুলো অন্যের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন এরই সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি গত দুই হাজার ইংরেজি তারিখে টঙ্গির ময়দানে ঘটে যায় ইতিহাসের এক দুঃখজনক ঘটনা যার বিস্তারিত প্রামাণ্য চিত্রাকারে আপলোড করা হয়েছে ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন